হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব হইচইয়ের নতুন বাংলা ওয়েব সিরিজ সুন্দরবনের বিদ্যাসাগরের, যেটা রিলিজ করেছে আজকেই, অর্থাৎ 11th অফ মার্চ। তো মোটামুটি 6টা এপিসোড রয়েছে এবং এক একটা এপিসোডের অ্যাভারেজ রান টাইম ওই 25 মিনিট করে। তার মানে তোমরা ওভারঅল বুঝতে পারছো যে মোটামুটি ওই ধরে নাও তোমার 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে টোটাল রান টাইম। তো কী ছিল এই ওয়েব সিরিজে, কেমন হলো, অভিনয় কেমন করলো প্রত্যেকে, তো সব কিছু নিয়ে ডিটেলসে কথা বলবো এই ভিডিওর মধ্যে। রিকোয়েস্ট একটাই যে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সুন্দরবনের বিদ্যাসাগর নামটাই খুব আনইউজুয়াল ছিল। তো মানে বেসিক্যালি দেখো, আমাদের সমাজে একটা এরকম ব্যাপার রয়েছে যে যে একটু পড়াশোনায় বেশি মনোযোগী তাকেই কিন্তু বিদ্যাসাগর বলে খেপানো হয়, এবং সেখানে যদি সে খারাপ রেজাল্ট করে তাহলে তার বোধহয় মানে বলতে পারো তাকে মানে তিষ্ঠানোটাই তার একটা বলতে পারো যে একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যায়। কিন্তু যদি এইরকম মানুষ তোমার পরিবারে থাকে, অর্থাৎ তোমার পরিবারের মানুষই তোমাকে বিদ্যাসাগর বলে তোমার পড়াশোনায় মনোযোগের কারণে, আর যদি সেখানে পড়াশোনায় ভালো রেজাল্ট না করতে পারলে সেই বাড়ির মানুষই যখন তোমাকে তিরস্কার করে, তখন একটা বলতে পারো দুর্বিষহ হয়ে ওঠে তোমার জীবন। তো এইরকমই একটি ছেলে চরিত্রে অভিনয় করছে এখানে ঋদ্ধি সেন, যার নাম হচ্ছে কিঙ্কর কর্মকার, এবং সেখানে ছোটবেলা থেকে সে এমন একটা পরিমণ্ডলে মানুষ হয়েছে যেখানে তাকে সবাই বিদ্যাসাগর বলে। সে ল্যাম্পপোস্টের তলায় পড়াশুনো করে, তো সে নদীতে গিয়ে সাঁতার কাটে পাছে কখনো যদি দরকার পড়ে মাকে বাঁচানোর জন্য। তো এইরকম সব কাণ্ড কারখানা রয়েছে। তো মানে দুর্ধর্ষ একটা বলতে পারো যে একটা ক্যারেক্টার স্কেচ করা হয়েছে ঋদ্ধির জন্য। ঋদ্ধির পাশাপাশি এখানে কিন্তু গল্পটা, এটা তো একটা পার্ট, আর একটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে যে বিধবাদের গ্রাম সুন্দরবনে, যেটা হচ্ছে কুমিরখালী, যেখানে মানে পরিবারের যে পুরুষ সদস্য তারা গ্রামে গিয়ে বনে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের পেটে যায়, এবং মোটামুটি পুরো গ্রামটাই একদম বলতে পারো একটা আইসোলেটেড গ্রাম, এবং সেখানে শিক্ষার প্রসার সেইভাবে কিচ্ছু নেই, সেখানে স্বাস্থ্যের ভালো ব্যবস্থা নেই, সেখানে সমাজবিরোধী কাজকর্ম হয়, এবং সেখানে উন্নয়নের নামে কিছু আর কি মানে ধ্বজাধারী মানুষপত্র রয়েছে যারা মানুষকে ভুল বোঝাচ্ছে, এবং সরকারি প্রকল্পের টাকাপত্রগুলো ঠিকমতো পৌঁছতে পারছে না। তো এইরকমই একটা গ্রাম, সেখানে গ্রামের একটি মেয়ের চরিত্রে, একটি বিধবা মেয়ের চরিত্রে এখানে অভিনয় করেছে উষসী, যাকে তোমরা টেলিভিশনে অনেক সিরিয়াল করতে দেখেছো। এর পাশাপাশি সেই গ্রামের যে মানে বলতে পারো যে সেই দিদিমণির চরিত্রে, যে এই পুরো কর্মকাণ্ডের পিছনে রয়েছে, কলকাঠি নাড়ছে, সেই চরিত্রে অভিনয় করছেন রূপাঞ্জনা দি। আর সেই গ্রামের একজন বলতে পারো যে ওই গ্রিন ভলেন্টিয়ার কাইন্ড অফ, তো সেই চরিত্রে অভিনয় করছেন প্রতীক দত্ত। তো মোটামুটি এই হচ্ছে প্রমিনেন্ট কাস্ট, এবং এর পাশাপাশি আরও অনেকে রয়েছে। তো কেমন পারফরমেন্স করলো, ফার্স্ট অফ অল যার কথা বলতে হবে যে এখানে শো স্টেলার, সেটা হচ্ছে ঋদ্ধি। দেখো, নগর কীর্তনের পরে আমার সেরকম কোনো কাজ ওর খুব একটা ভালো লাগেনি, বরং কিছুটা বলতে পারো যে ক্যারেক্টারগুলো যেগুলো ওকে ফিট করছে না, মিসফিট ক্যারেক্টার ওকে প্লেস করা হয়েছে, বাট দিস ক্যারেক্টার যেন মনে হচ্ছে যেন ওর জন্য ডিজাইন করা, একটা খুব সিরিয়াস স্টুডিয়াস ছেলে, এবং সেটা সেই ছেলেটা পড়াশোনায় ভালো না করতে পেরে সে বাধ্য হয়ে একটা গ্রামে যায়, কিন্তু স্বভাবত সে খুব একটা সাহসী নয়, সে খুব একটা শক্তিশালী নয়, তাও একটা অসম লড়াই, শুধুমাত্র বুদ্ধির জোরে সে লড়ে। তো ক্যারেক্টারটা দারুণ ম্যাচ করেছে ওকে, উষসী যথেষ্ট ভালো অভিনয় করেছে। প্রতীক দত্তর কথা যদি বলি, প্রতীক দত্তকে এখানে মূলত একজন মানে বন দপ্তরের আর কি গ্রিন ভলেন্টিয়ারের দায়িত্বে দেওয়া হয়েছে, সাপোর্টিং কাস্ট হিসেবে খুব ডিসেন্ট কাজ করেছে। এবং সুদীপ ধারা তোমরা জানো যে ও মন্দারেও ছিল, তো সেই সুদীপ কিন্তু এখানে মূলত একটা বলতে পারো কমেডি অ্যাঙ্গেলটা গল্পটার মধ্যে নিয়ে এসছে। তো খুব ফানি বোন একটা মানে ন্যারেশন স্টাইল, তার মধ্যে দিয়ে কিছু সিরিয়াস কথা এর মধ্যে দিয়ে বলা হয়েছে, এবং যে আজকে ধরো মানে এই পার্টিকুলার সিরিজটার কিন্তু অনেকগুলো ভালো মেসেজ রয়েছে, যেহেতু বিদ্যাসাগরের নামের সাথে বা বিদ্যাসাগরের সাথে একটা যুক্ত রয়েছে, সুতরাং এই সিরিজটার মধ্যে কিন্তু শিক্ষা এবং নারী কল্যাণ এই বিষয়টাকে সবথেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। আজকে দেখো, শিক্ষার নামে একটা বাচ্চা ছেলেকে যখন তার বাবা মা চাপিয়ে দেয় যে তোমাকে অমুকই পড়তে হবে, অমুক সাবজেক্ট নিতে হবে, অমুক কোর্স করতে হবে, সেটা যে কীভাবে ব্যাকফায়ার করে তাদের জীবনে, এবং কীভাবে সেই বাবা মা আশাহত হলে তাদের একটা প্রতিহিংসা তৈরি হয় ছেলে মেয়ের প্রতি, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। বিদ্যাসাগর মানেই সে নারী কল্যাণ স্বার্থে কিছু করবে, তো সেখানে এখানেও কাকতালীয়ভাবে সেই কিন্তু বিধবাদের গ্রামে গিয়ে পড়ে হচ্ছে আমাদের যে হিরো অর্থাৎ ঋদ্ধির চরিত্রটা কিঙ্কর, এবং সে কীভাবে সেইখানকার নারীদের, সেই 150 মহিলাকে বাঁচায়, তো সেটাই এখানে দেখানো হয়েছে। তো সোশ্যাল মেসেজ ওয়াইজ আমার দুর্ধর্ষ লেগেছে, এবং ফাইনাল মেসেজ যেটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে যে
যে আলটিমেটলি দেখো সরকারি প্রকল্প, সরকার হয়তো অনেক কিছু উন্নয়নের জন্য অনেক কিছু করছে, উন্নয়নের নামে অনেক প্রকল্প ঘোষণা করছে, সেটার এক্সিকিউশনও করছে, কিন্তু শেষ পর্যন্ত যে ত্রাণ যারা পায়, তারা ত্রাণের মানে ত্রাণ কি আদেও তাদের হাত অবধি পৌঁছয়, সেই প্রকল্পগুলোর বেনিফিট কি আদেও তারা সেই অবধি পায়, নাকি মাঝখানে যে দালাল চক্র রয়েছে সেই দালাল চক্রের হাতে সেটা হারিয়ে যায়। তো এখানে লাস্ট যে এপিসোডটা, আমার নামটা খুব ভালো লেগেছে, ত্রাণ না পরিত্রাণ। তো ত্রাণের এই যে মানে বলতে পারো যে এই যে মুচ্ছব চলে, তো তার হাত থেকে পরিত্রাণ, তো এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তো আমার কিন্তু দারুণ লেগেছে ইন টার্মস অফ পারফরমেন্স, ইন টার্মস অফ দি সোশ্যাল মেসেজ। এবং আরও একটা বিষয় আমার দুর্ধর্ষ লেগেছে, সেটা হচ্ছে দ্য মিউজিক। একদম তোমাদের ব্যাকগ্রাউন্ড স্কোর আর একটা গান স্পেশালি সেকেন্ড কি থার্ড এপিসোডে আছে, তোমাদের মুড সেট করে দেবে, ঠিক আছে? তো মানে একদম বলতে পারো যে সুন্দরবনে যে ওই আলটিমেটলি একটা গ্রাম্য পরিবেশ, এবং সেইখানে গিয়ে মানে খানিকটা আমরা দেখো কিছুদিন আগেও একটা এরকম তোমার প্রদীপ্তদার একটা ওয়েব সিরিজ এসেছিল আর কি বিরোহী বলে, তো সেখানে যেরকম একটা মুড সেট হয়েছিল না গ্রামে, এখানে একদম সেম ওরকম একটা সিমিলার মুড সেট হবে। তো এই জায়গাটা কিন্তু বিরাট ভালো কাজ করেছে ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যান্ড দ্য মিউজিক, আমার সাধুবাদ এবং যিনি মিউজিক করেছেন, এবং অবশ্যই দ্য ডিরেক্টর কোরক মুর্মু, দ্য ওয়ে হি থট দিস স্টোরি। দেখো এত সিরিয়াস জিনিসপত্র তো, সেটাকে এত কমিক অ্যাঙ্গেল এবং এত মজার ছলে সেটাকে যে বলা হয়েছে না, এই জিনিসটাই ব্যাপক লেগেছে। কোরক মুর্মুর কাজ যে আমি প্রচুর দেখেছি এমনটা নয়, উনি আড্ডা টাইমস অনেকগুলো ওয়েব সিরিজ বানিয়েছেন, বাট আমি কালই দেখেছিলাম এবং কালই কিন্তু আমার ভালো লেগেছিল। তো সেই জায়গা থেকে এটা একদম ডিফারেন্ট ধাঁচের একটা সিরিজ, ডেফিনেটলি ভালো করেছেন উনি। তবে কিছু আক্ষেপ বা কিছু বলতে পারো যে আরও এক্সপেকটেশন ছিল যেগুলো মেট হলো না, যেরকম বলতেই হবে, সেটা হচ্ছে সুন্দর বনটাকে খুব একটা এক্সপ্লোর করা হলো না। হ্যাঁ, গোসাবায় শুটিং হয়েছে, পাখিরালয়ে শুটিং হয়েছে, লাস্টে আমি ক্রেডিটে দেখছিলাম, কিন্তু সুন্দরবনের যে নৈসর্গিক যে ব্যাপারটা বা সুন্দরবনের যে বলতে পারো মানুষদের যে মানে তাদের যে দৈন্যতা, তাদের যে কষ্ট, তাদের যে অসুবিধাগুলো, পানীয় জলের সমস্যা আছে, বাঘের সমস্যা আছে, ঠিক আছে, নিরাপত্তার সমস্যা আছে, এগুলো আরেকটু ইনডেপথ গেলে বোধ হয় সিরিজটা আরও বেশি বলতে পারো যে মানুষকে ভাবিয়ে তুলতো। ডেফিনেটলি সিরিজটা ভাবাবে, কিন্তু মানুষের কষ্টগুলো আরও বেশি চোখে দেখলে না হয়তো অনেক বেশি রিলেট করতে পারতাম আমরা। তো সেই জায়গা থেকে আমার মনে হয় অপশান ওপেন রইল, সিজন টু সিজন থ্রি আসতেই পারে এটা ডেফিনেটলি, বাট আমার কথায় কিন্তু এটা ডেফিনেটলি আ মাস্ট ওয়াচ বিঞ্জ ওয়াচিং কন্টেন্ট ফর দিস পার্টিকুলার উইক, কারণ সেই অর্থে খুব একটা ভালো বাংলা কন্টেন্ট কিন্তু আসছে না এই সপ্তাহে। তো এটা ডেফিনেটলি তোমরা দেখে ফেলো এবং দেখে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো তোমাদের এই সিরিজটা। আর আমার এই ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।